এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি নতুন একটা ধামাকা ভিডিও নিয়ে। তো আপনারা সবাই জানেন আমার নতুন একটা অনলাইন ব্যাচ শুরু হচ্ছে, যেখানে আমি এপ্রিল মাসের 5 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু করছি। তো আপনারা অনেকে ভয় পান যে কিভাবে অনলাইন ক্লাস করাবে, টাকা নেওয়ার পরে ক্লাস বন্ধ করে দেবে না, তো এরকমটা একদমই নয়। তো আজকে দেখাবো আমার ক্লাসে স্টুডেন্টরা কি বলতে চাইছে, আর পুরো ডিটেলসে দেখাবো ওরা কথা বলবে, সবটা শোনাবো। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যায়। তো আশা করবো আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো টোটাল 2000 টাকা ফিসটা আছে, আর 3 মাসের কোর্স। যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে এপ্রিল মাসের 5 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে, আপনারা চাইলে ওখানে ভর্তি হতে পারেন। মেয়েদের সমস্ত কিছু এভরিথিং শেখানো হচ্ছে। তো চলুন, আচ্ছা প্রথমে কার নাম বলবো, হয়তো সব নাম চলে আসছে। সমাপ্তি, সমাপ্তি কিছু বলতে চাইছেন? আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড আমি ফুল স্ক্রিন করি আগে, তারপরে। আচ্ছা, আপনি কবে জয়েন হয়েছেন আর কোন মাসে জয়েন হয়েছেন? আরেকবার বলুন। 23শে ফেব্রুয়ারি। আচ্ছা আচ্ছা, আর আপনি এখন কতদিন ক্লাস করছেন আর কেমন ক্লাস করানো হচ্ছে? আপনি কি স্যাটিসফাইড, মানে আপনার কি ভালো লাগছে ক্লাস করতে? অ্যাকচুয়ালি মানে অনলাইনে ক্লাস করে যে সবাই বলে যে অনলাইনে ক্লাস করলে বোঝা যায় না, কিন্তু ম্যাম আমাদের এমন ভাবে করাচ্ছে যেটাতে আমরা খুব সুন্দর ভাবে বুঝতে পারছি, এবং ম্যাম ক্লাস করার পরেও আমাদের যে মানে ক্লাসের যে রেকর্ডিংটা হয় সেটা আমাদের পাঠিয়ে দেন, সেটার থেকে আমরা আরো ভালোভাবে বুঝতে পারি যে কি মানে যেগুলো হয়তো আমরা বুঝতে পারি না সেগুলো ওই অনলাইন ক্লাসের যে রেকর্ডিংটা দেখি তখন আমরা বুঝতে পারি, আরো ভালোভাবে বুঝতে পারি। আচ্ছা, অনলাইনে এরকম ব্যাপার না, আমি এটাই বলবো। হ্যাঁ বলুন। আমি এটা বলবো যারা ভাবছেন যে অনলাইন ক্লাস করে কিছু বুঝতে পারবো না, তারা একবার অন্তত ক্লাস করুন, দেখুন, ভালোভাবেই বুঝতে পারবেন, সুন্দরভাবে বুঝিয়ে দেন। হ্যাঁ। আচ্ছা, অনলাইনে এরকম নয় তো যে আমি টাকা নিয়ে ক্লাস করাইনি, এরকম ব্যাপার নয় তো? না না, একদমই না। আমাদের তো অ্যাকচুয়ালি ক্লাস আরো মানে আরো আগে শুরু হওয়ার কথা ছিল, ম্যামের একটু প্রবলেম ছিল, মানে ম্যাম যেখানে ক্লাস করান সেটা মানে রিপেয়ারিং হচ্ছিল, সেই জন্য একটু দেরি করে ক্লাস শুরু হয়েছে। তার জন্য আমরা যে পরের মাসের যে টাকাটা দেওয়া সেটাও আমরা দেরি করে দিচ্ছি, মানে ম্যাম আমাদের সব দিক থেকে ফ্যাসিলিটি দিচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, আর কেউ বলতে চান? হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। আমি মানসকল, কি আমার টাকাটা পেয়েছেন আপনি? স্ক্রিনশট পাঠানো হয়েছে? একদম একদম, যারা যারা স্ক্রিনশট পাঠিয়েছেন সবার টাকা মানে চলে এসেছে। হয়তো আমি এসএমএস টা দিতে পারিনি, মানে যে টাকা চলে এসেছে, বাট স্ক্রিনশট পাঠানো মানে আপনার টাকা চলেই এসেছে। আচ্ছা, আর কেউ কিছু বলতে চান যে কবে থেকে জয়েন হয়েছেন? আর কেউ যদি বলতে চান বলুন, অসুবিধা নেই। মুখ না দেখালেও চলবে, যে মুখ দেখাতেও এরকম কোনো ব্যাপার নয়, আপনারা শুধু যদি কথা বলতে চান কথাও বলতে পারেন, মুখ দেখাতেও এরকম কোনো ব্যাপার নয়। ক্লাস এখন অব্দি খুব ভালোভাবেই করতে পারছি, অসুবিধা কিছু হচ্ছে না। আর যদি কিছু বুঝতে পারি তো পরে ম্যাম ফোন ক্লিয়ার করে দেয়, সমস্যা থাকলে ফোন না তুললেও পরে ক্লিয়ার করে দেন। আর ক্লাসে অসুবিধা থাকলে একবারের জায়গায় বারবার জিজ্ঞাসা করলেও ম্যাম সেটা বলে দেন, অসুবিধা হয় না। আর ওটাই যে আমাদের ক্লাসে পিছিয়ে হয়েছে তার জন্য ম্যাম নেক্সট মান্থের ফিসটাও একটু দেরিতেই নিয়েছে, আর এমনও সুবিধা এমনও সুযোগ দিয়েছেন যে যাদের কোনো অসুবিধা আছে নেক্সট মান্থের ফিস দিতে, আচ্ছা সবাই তো দেখলেন। আচ্ছা, কারো কিছু আর বলার নেই তো, তাহলে আমি এবার এই ক্লাসটা শুরু করে দেবো, ঠিক আছে? তো এবার আমার ক্লাসের টাইম হয়ে যাচ্ছে, তো আমি ক্লাসে চলে যাব। আর আপনারা চাইলে আপনারাও কিন্তু ভর্তি হতে পারেন, কোনো রকমের কোনো অসুবিধা হবে না, আমি নিজে গ্যারান্টি দিয়ে বলছি, কোনো প্রবলেম হবে না। টাকা নিয়ে তো স্পেশালি নয়ই, আর আমি ক্লাসে আছি তাই জন্য ওরা কথা বলছে। আচ্ছা, আজকে আমি আপনাদেরকে কামিজ কাটিংটা পুরো দেখিয়ে দেবো, আর কামিজটা অনেক সহজ। কামিজটা হয়ে যাওয়ার পরে তারপরে গিয়ে আপনাদেরকে আমি সেলাইটা দেখাবো, আর তারপরে হাতাটাও দেখিয়ে দেবো। আগে আমি কামিজের ড্রয়িংটা দিয়ে দিই, তারপরে হাতাটা। হাতাটা অনেক সহজ, হাতা অনেক রকম ভাবে হয়, মানে 2-3 রকম স্টাইলে কিন্তু হাতা হয়, ঠিক আছে? সেটা আমি সবটা বলে দেবো। আগে আমি আপনাদেরকে কামিজটা দেখাচ্ছি, এখানে আমি কামিজ বলে লিখছি।
আর প্রত্যেকে কিন্তু ড্রয়িংটা বের করে রাখবেন, ঠিক আছে? প্রথমে এখানে আমি ড্রয়িংটা করছি, আর যাদের কাছে ড্রয়িং করা আছে খাতাটা নিয়ে কিন্তু বসবে। এখানে চার ভাঁজে কাটিং হবে এই রকম। এইরকম দেখবেন আপনাদের ড্রয়িংটা এরকম আছে, এখান থেকে আর্ম হোলে শেপ গিয়েছে এইরকম, আর এখান থেকে হচ্ছে গলা, যে সামন গলা পিছন গলা যে যেমন করতে চায় সেই রকম শেপ গিয়েছে, একটা সামন হবে একটা পিছন হবে এইরকম, ঠিক আছে? এইবার এটা তো আমি ড্রয়িংটা করলাম, এখানে আমি মেজারমেন্টটা বলছি। মেজারমেন্টটা হচ্ছে আমি এখানে যে মেজারমেন্টটা আমি দেখাচ্ছি এটা তো আমি আমার মেজারমেন্টে দেখাচ্ছি, কিন্তু আপনারা চাইলে আপনাদের যে কোনো মেজারমেন্টে করতে পারবেন, সূত্র একই থাকে, শুধু চেঞ্জ যেগুলো হওয়ার থাকে সেগুলো হচ্ছে আপনাদের মেজারমেন্ট। মানে এখানে দেখুন আমি 34 সাইজ দেখাচ্ছি, আপনারা এখানে 36 সাইজও করতে পারেন, 40 সাইজও করতে পারেন, 50 সাইজও করতে পারেন, আপনাদের যেটা সাইজ হবে আপনারা সেই সাইজ অনুযায়ী করবেন, যেখানে যেটা লেখা আছে সেখানে সেটাই নেবেন। মানে যেখানে একের চার ছাতি আছে একের চার ছাতি হবে, যেখানে একের চার কোমর আছে একের চার কোমর হবে। ভালো করে মন দিয়ে দেখবেন, আর ঠিক আমি যেমন যেমন ভাবে বলবো আপনারা ঠিক তেমন ভাবেই করবেন। আর মেজারমেন্ট, মেজারমেন্টটা কিন্তু, আচ্ছা প্রত্যেকে মেজারমেন্ট নিয়ে প্র্যাকটিস করছেন, একটু কথা বলুন তো, প্রত্যেকে আনমিউট করুন, করে একটু কথা বলুন। দিনে মিনিমাম, দিনে আপনারা মিনিমাম কিন্তু দুবার করে প্র্যাকটিস করবেন, এটা যেন মাথায় থাকে। এটা এরকম নয় যে একদিন প্র্যাকটিস করলেন না, তারপরের দিন করলেন না, তারপরের দিন করলেন না, পাঁচ মাস পরে একবার প্র্যাকটিস করলেন। মেজারমেন্ট ভুল হলে আপনি যত রকম ভাবে ট্রাই করেন না কেন, আপনার কোনো প্রকারের জামা ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, আমার এইটা না ছোট হয়ে গেছে, কি করে বড় করে আমি ভুলে গেলাম, এই তো ঠিক আছে। আচ্ছা আমার কোমর আমার 26 আছে, এখানে পুট নিচ্ছি, আমার যা পুট আছে একদম পারফেক্ট সেটা নিচ্ছি এখানে। তো আমার ক্লাসটা কমপ্লিট হয়ে গেছে, আর আপনারা সমস্তটা দেখলেন, আশা করব আপনাদের ভালো লেগেছে, আপনারা অনেকদিন ধরে বলছিলেন আমি দেখিয়ে দিলাম। আজকের জন্য এখানেই আমি এন্ড করছি, টাটা।